আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আজ পড়ছি লুইজি বিখ্যাত উপন্যাস বাইসাইকেল এর ষষ্ঠ পর্ব গ্রন্থসত্বের আইন কোনো দিনই ইতালিতে সুষ্ঠুভাবে চালু হয়নি অতীতেও এই একই কথা হয়েছে তা সে সাতখানা বইয়ের লেখক বা খবরের কাগজের ভিতরের পৃষ্ঠার সত্তরটা প্রবন্ধ লেখা লেখক যেই হোক না কেন দেশে আজও সত্যি সত্যি এমন পুস্তক প্রকাশনা আছে যে বরবরের মতো সাহস নিয়ে লেখকদের বেশি অর্থ দিতে চায় না এমনকি প্রাপ্য রয়্যালটি পর্যন্ত দেয় না কেউ কেউ আগাম হিসাবে দেয় দু হাজার লিরা তারপর আর কিছু দেয় না ওসিলা দেখায় বইখানার রাজনৈতিক মতবাদ ঝঞ্ঝার সৃষ্টি করেছে অথবা পুস্তক বিক্রেতারা তার পাওনা দিচ্ছে না ইত্যাদি প্রকাশকদের পক্ষে রয়েছে অগণিত অজর শিলা তাই লেখকরা এক একজোড়া বা মেরে কেটে দুজোড়া জুতোই কাজ চালাতে বাধ্য হয় আর সে জুতো জোড়ার দাম বড়জোর দশ হাজার লীরা সেই জুতো পরেই তাকে সম্পাদকের দপ্তরে দপ্তরে হন্যে হয়ে ঘুরতে হয় লেখা বেচার জন্য এরই মধ্যে যাতায়াতের জন্য বাসের ভাড়া এবং কাগজের দাম খরচ খুবই সামান্য তার সাথে যোগ হয় কালির দাম এই কালি কালোবাজার ছাড়া কোথাও মেলে না শেষটায় টাইপিস্টের মজুরি লাগে অনেক সব কিছু বলা আর করা হয়ে যাওয়ার পর এখন যা খরচ পড়ে বই অথবা প্রবন্ধ তার চেয়ে অনেক কম রেস ঘরে আনে সবচেয়ে জঘন্য ব্যাপার হচ্ছে টাইপিস্ট থেকে মুচি সকলে আমাদের দরিদ্র লেখক বলে মনে করে বলে এই কাজ করবেন না যে কাজে পয়সা পাওয়া যায় না সেই কাজ করার কোনো অর্থই হয় না কালোবাজার বুদ্ধিজীবীদের কোনো দাম দেয় না এমনকি রাজনৈতিক নেতারাও দেয় না অবশেষে ঠিক করলাম আমার এই পনেরো হাজার দামের সাইকেলখানা উদ্ধারের জন্য আরও কিছু সময় নষ্ট করব। তাই এই নতুন অসম্মানের কাহিনী নিয়ে এখানে বই লিখতে বসলাম কোনো কিছু হারিয়ে ফেললে যতক্ষণ আমাকে দেওয়ালে মাথা ঠুকতে হয় ততক্ষণ আমি তা খোঁজা থেকেও অতীতে বিরত হইনি বা বর্তমানেও হই না বোঝাতে চাই এই ক্ষতি আমার কাছে অপূরণীয় এই খোঁজাখুঁজির ব্যাপার নিয়ে একটা সত্যি সত্যি কথা বলছি আমার কাছ থেকে যে পাঁচখানা সাইকেল চুরি হয়ে গিয়েছিল আগে তার মধ্যে দুখানা আমি খুঁজে বার করতে পেরেছি ভিউ অসলাভিয়া স্টুডিওতে আমার ঘর থেকে এক রাতে প্রথম আমার সাইকেল চুরি হয়েছিল সে সময় আমার মডেল ছিল যে মেয়েটি তার নাম অ্যাসিরা সে যোগ যোগসাজোস করেছিল সেরা মারঞ্জা থেকে আসা এক পায়ে খুঁতোয়ালা এক মহিলার সঙ্গে সেটা ছিল চোরেদের আড্ডা সেই যুবতী মার্চ যদিও আমার খুব প্রিয় ছিল তবু সে তার তেলের চোরাবাজারি স্বামী সাহায্যে দরজা ভেঙে আমার ঘরে ঢুকেছিল ভিতারবো এবং সাবিনার তেলবাজারে যাওয়ার জন্য এখানা সাইকেল বড় প্রয়োজন ছিল তাদের লোকটা ছিল আমার মডেলের মনের মানুষ এবং লোকটা তার পক্ষ থেকে বউকে কিছু দিনের জন্য ধার দিয়েছিল যুবতী এক পায়ে খোঁড়া হলেও দেখতে ছিল অপরূপা সুন্দরী এক মাথা চুল দুটো উজ্জ্বল চোখ চতুর বাগপুটু জেহবাসহ তার ছিল একজোড়া সুডল স্তন মহা উৎসাহে সে স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করত সঙ্গিনী হিসেবে ছিল অসাধারণ তার পায়ের কাজ বিছানায় তত ভালো নয় তবে আমি সেদিকে নজর দিতাম না তার অবশিষ্ট অঙ্গের দিকেই আমার নজর থাকত যা অস্বাভাবিকভাবে আশ্চর্য কমনীয় দুই যুবতী মিলে তেল চোরকে দেখিয়ে দিয়েছিল কোথায় আমি সাইকেল রাখি বোধহয় ওরা দুজনে আমার আচরণে বিরক্ত হয়েছিল মডেল চুকরে আমার কাছ থেকে দু একটা উপহার আর মাঝে মাঝে বাইরে ঘুরে বেড়ানোর সুযোগ ছাড়া আর বেশি কিছু পেত না ওই খোরা যুবতীও মনে হয় বিরক্ত হয়েছিল কেননা ওকে উপভোগ করার ব্যাপারে অল্প দিনের মধ্যে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তিনজন মিলে সন্ধেবেলা আর না হয় খুব ভোরে চুরি করতে ঢুকেছিল ওরা সুযোগটা পেয়েছিল কেননা বাড়িখানার আয়তন বলতে গেলে একটা ছোটখাটো গ্রামের মতন দীর্ঘ সিঁড়ি আর উঠোন জুড়ে ঝোপঝাড় দারোয়ানকে বড় বেশি কাজ করতে হতো তাই অন্যান্য রোমান দারোয়ানদের মতোই সেও ছিল অসাবধানী এই তিন বদমাস মিলে অনায়াসে ছেনি হাতুরির সাহায্যে দরজার তালা ভেঙে ঢুকেছিল আমার স্টুডিওতে পরের দিন সকালেই খোড়া মেটা আমার স্টুডিওতে ঢুকে চুম্বনের সোহাগে আমাকে ভরিয়ে দিল গালাগাল করে তাড়িয়ে দেওয়ার পরেও ওকে আবার ফিরে আসতে দেখে আমি অবাক হয়ে গেলাম এমনও হতে পারে হয়তো আমি বুঝতে পারছি না কিন্তু ওকে আর এখন আমি তেমন তৃপ্ত করতে পারছি না কিংবা হয়তো কারণটা এই এবং এই কারণটা হয়তো সত্যি যে অতীব বীর্যবান হওয়া সত্ত্বেও এই যুবতীকে পরিপূর্ণ আনন্দ দান করতে বা তৃপ্ত করতে আমি কোনো দিনই সক্ষম হইনি অথবা হয়তো ওর অন্য কোনো কারণ থাকতে পারে ভেবে আমি বেশ ক্লান্ত হয়ে পড়লাম ঘটনাটা হচ্ছে সেদিন সকালে আমার মেজাজটাও ভালো ছিল না আর এই বাচাল রমণীর হাত থেকে রেহাই পাওয়ার জন্যে শেষে বাইরে কোথাও পালাবো ঠিক করলাম চলে এলাম মেয়েটাকে নিয়ে বাইরে রাস্তায় তারপর একটা মতলব মাথায় এলো ভাবলাম সাইকেলে চেপে একা চলে যাব গ্রামের দিকে সেখানে রোদে শুয়ে থাকবো এবং মন থেকেই বাজে রসিকতার রেশ ঝেড়ে ফেলব খোরা মেয়েটা কিন্তু সাইকেল আনতে আমাকে বাধা দিল না গো আমার সাথে হেঁটে চলো না পিয়াজা রিজর্ট জিমেন্টতে সন্দেহের কোনো কারণ না থাকা সত্ত্বেও ওকে কিন্তু আমি এর মধ্যে সন্দেহ করতে শুরু করেছি কারণটা অবশ্য বুঝতে পারছি না কখনও কেউ বুঝতে পারে না ভগ্ন হৃদয় রমণী কী করবে সহসা সে আমাকে মেজাজ দেখাতে শুরু করলো দারুণ উত্তেজিত ভেবে দেখলাম আমি যদি ওর সাথে এখন পিয়াজা রিজর্স জিমেন্ট পর্যন্ত না যাই তাহলে ফেরার সময় পায়ে হেঁটে আসার মধ্যে কোনো সার্থকতা নেই বরং সাইকেলে চেপে ফিরে আসাই ভালো তাই ওকে দাঁড়াতে বলে আমি স্টুডিওর দিকে এগোতে লাগলাম দরজা ভাঙা সবেগে স্টুডিওর মধ্যে ঢুকতেই নজরে পড়লো সাইকেলখানা হওয়া তারপর আবার বারান্দা দিয়ে ছুটে নিচে নামলাম মেটা তখন উঠোনে অপেক্ষা করছে এই দুর্ঘটনার কথা শুনে সে এতটুকু অপ্রতিভ হলো না মনে হলো সে এ ব্যাপারে একেবারেই উদাসীন দরজা কেমন করে ভেঙেছে এ সম্বন্ধে তার মনের কোণে এতটুকু বিষয়ের সৃষ্টি হলো না তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য এক ধরনের প্রায় বোধাতিক উদ্বিগ্ন ভাব প্রকাশ করছিল সে আর এই জন্যই অনুভব করলাম মনে মনে তাকে যে সন্দেহ করছে তা ঠিক শুধু সে আর আমার মডেল অ্যাসিরাই জানে যে প্রতিদিন আটতলায় সাইকেলখানা টেনে না তুলে আমি সেটা আমার স্টুডিওতে রেখে দিই বরাবর চলে যেতে বললাম ওকে কারণ এখন ব্যাপারটা একটু অনুসন্ধান করে দেখতে হবে এখন আর সময় নষ্ট করার জো নেই থানায় গিয়ে এখনই অভিযোগ জানাতে হবে সাহায্যের জন্য অনুরোধ করতে হবে নিজেকে সাহায্য করার জন্য নিজেকেই ব্যগ্র হতে হবে এবং চোরের পেছনে ছোটোছুটি করার জন্য সবচেয়ে আগে আর এখানা সাইকেল জোগাড় করতে হবে দু বছর আগে এ কাজ করা অনেক সহজ ছিল এই সাইকেলের গুদামের মালিকের কাছ থেকে যথেষ্ট ভাগ্যগুণে মিলানো কারখানার তৈরি আরেখানা সাইকেল ন্যায্য মূল্যে কিনে ফেললাম ভাগ্য আমার সহায় ছিল সামরিক কাজে এই সাইকেলের মালিক তখন শহর ছেড়ে চলে যাচ্ছিল আবার নতুন সাইকেলে চড়ে আমি রোমের রাস্তা রাস্তায় ঘুরতে শুরু করলাম কিংবা আরও সঠিকভাবে বলতে হলে আমার পুরনো সাইকেলটার খোঁজে রোমের রাস্তা রাস্তায় নতুন সাইকেলটা ঘুরতে আরম্ভ করলো রোমের শেষ সব অঞ্চলে ঘোরাঘুরি শুরু করলাম যেখানে যেখানে অগণিত চোর ডেরা বেঁধেছে ঘুরতে লাগলাম ট্রায়ানফেল কোয়ার্টার ও রেজুলা সেকশনে তারপর পোর্টা ক্যাবেলা গিরির আশেপাশে আশেপাশে চষে বেড়ালাম এখানে মডেল চক্রী খোরা মেটা আর তার স্বামী থাকতো মনে পড়ছে একজন ভালো পর্যবেক্ষক হিসাবে কথাটা আমার এখনও স্মরণে আছে মনে আছে সেদিনের প্রতিটি ঘটনা এক সন্ধ্যায় ওই যুবতীর সঙ্গে আমি তাদের বাসায় যাচ্ছিলাম পথের উপর অ্যাসিরা এক সাইকেলের দোকানদারের সঙ্গে কথা বলার জন্য থামলো আমরা যখন যাচ্ছিলাম তখন লোকটা অ্যাসিরাকে দেখে চোখ চালো ইঙ্গিত ছুঁড়ে দিল এবং লোকটার সঙ্গে যে তার ভাব ভালোবাসা এবং মধুর সম্পর্ক আছে তা গোপন না করে এসিরা দাঁড়িয়ে পড়ে তার সঙ্গে হালকা আলাপ জুড়ে দিল যা হোক দুজন মানুষের মধ্যে বিশেষ করে একজন নারী এবং একজন পুরুষের মধ্যে কী সম্পর্ক তা আন্দাজ করে নেওয়া খুব সহজ ব্যাপার স্পষ্ট বোঝা গেল তার সাথে অ্যাসিডার যথেষ্ট মাখামাখি আছে জানি মেটার একজন মনের মানুষ আছে কিন্তু সেই লোকটা এমন লোক যে তার প্রণয়নী যাই করুক না কেন সেদিকে চোখ বুঝে থাকে মেয়েটার সত্যি অনেক বন্ধু বান্ধব আছে বুড়ো নাপিত সরাইওয়ালা আচার বিক্রেতা তারা যুবতীর ভালোবাসার বদলে তাকে মদ আর পনির উপহার হিসেবে পাঠায় আঁতরা সাবান একটা গরিব মেয়ের কাছে রুটি আর পনিরের চেয়ে আতর অনেক বেশি মূল্যবান উপহার তখন কিন্তু আমি সাইকেলে চেপে ওই মডেলের রাস্তানার চারপাশে ঘোরাঘুরি করেছি প্রথম প্রথম কথার ছলে লোকজনকে জিজ্ঞাসা করেছি এই মেয়েটিকে কেউ সাইকেলে চড়ে যেতে দেখেছে কিনা প্রত্যেকে জবাব দিয়েছে না দেখিনি একদিন একটা ওসিলা নিয়ে মেয়েটির বাড়িতে ঢুকে পড়লাম জঘন্য জায়গা ভেঙে পড়া একটা সিঁড়ি একখানা রান্নাঘর পাতিনির উত্তরাধিকার নামের ছবিতে ঠিক এমনই একখানা ঘর রয়েছে ধয় কালো হয়ে গেছে থামগুলো দেয়ালগুলোর রং মাংসের ওপরটার মতো কালচে একটা বড় প্যাকিং বাক্স হচ্ছে টেবিল আর দুটো ছোট বাক্স হলো চেয়ার ছোট একটা শোবার ঘর আর নোংরা রান্নাঘরটার মধ্যে আড়াল হিসাবে দরজার পাল্লার কোনো অস্তিত্ব নেই বোধহয় কোনো শীতের রাতে অ্যাসিরা দরজার পাল্লা দুটো চেলা করে উনুনে পুড়িয়েছে গরিবরা তো এমন করেই থাকে তারা সব ভেঙে ফেলে যখন ক্ষুধার্ত থাকে তখন তো নাগালের মধ্যে যা কিছু পায় সব নষ্ট করে একপাত্র জল গরম করতে বা এক মুঠো গম সিদ্ধ করতে তারা একটা গোটা বই পুড়ে ফেলতে পারে আমি একবার তাদের এক বড় লোকের বাড়ি লুট করতে দেখেছিলাম কাঁচের একটা চীনা আলমারির মধ্যে ছিল কয়েক ডিশ কফি পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈজসপত্র জাপানি চীনামাটির ঘিয়ে রঙের ছোটো ছোটো এক ডজন কাপ দারুণ সুন্দর এছাড়াও ছিল একটা কফির পাত্র চিনির একটা বয়াম কিন্তু সেই লুটেরা হতভাগা গুণ্ডাদের কোনো কাণ্ডজ্ঞান ছিল না তাহলে কেউ সম্পূর্ণ কফি সেটটা নিত কেউ নিত চিত্রাঙ্কিত কাপগুলো সেট অন্য কেউ নিতে পারত চায়ের বাসনগুলো ওহো না তারা সব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল কাজে একজন ভাগে পেল দুটো কফির কাপ একখানা চায়ের চামচ আর একটা লেবু পেশার যন্ত্র অন্যজনের ভাগে পড়লো চারটে কফির কাপ দুটো চায়ের চামচ ইত্যাদি যদি তারা চুরি ছাড়া আরও কিছু না করতো তবে বোধ হয় সেটা মঙ্গলের হতো অন্তত তারা যুক্তিসঙ্গতভাবে আর পরিকল্পনা মাফিক চুরি করতে শিখত তাহলে সেটগুলো আর এভাবে ভাগাভাগি করতে হতো না যদিও ওখানে কোনো দরজা ছিল না তবু রান্নাঘরের মাঝখানে একটা বিশাল টিনের গায়ে অ্যাসি আর ছোটো ভাই নিজেকে হালকা করার জন্য প্রস্তুত হচ্ছিল তাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ তোর দিদি কোথায় রে জানি না কোথায় গেছে জানি না তোর মা কোথায় জানি না আর তুই তুই একা এখানে কি করছিস জানি না যাও হ্যাঁ রে তোর ঠান্ডা লাগছে না না জানি না বড় বাড়াবাড়ি করছিস চেঁচিয়ে বললাম তোর ঠান্ডা লাগছে কি না তাও জানিস না যা বিছানে গিয়ে চুপচাপ শুয়ে থাক বাচ্চা একটা কুকুর যেমন পিছনের দু পায়ের মধ্যে লেজ ঢুকিয়ে নোংরা নর্দমায় গিয়ে সেদ হয় তেমনি সেই ছোড়া তার নোংরা বিছানার নিচে গুড়ি মেরে ঢুকল শুধু কি নোংরা কলঙ্ক চিহ্ন ভরা নানা রঙের ভৌগোলিক নকশা আঁকা বিছানার চাদরটা যদি সুতো জোড়ানো জট পাকানো খণ্ড খণ্ড চাদরের টুকরো চাদর বলা যায় বলা যায় ডোরা চাদর আর তা একমাত্র এরকম দুর্দশাগ্রস্ত বিছানাতেই পাতা আছে বলে কল্পনা করা যায় অথচ অ্যাসিয়ার দেহসৌষ্ঠব নিখুঁত চোখের হালকা রূপ যেটা ফুটিয়ে তুলেছে তার মাথায় এক কালো চুল যা তার কপালে ঘিরে সৃষ্টি করেছে এক মনোরম সৌন্দর্য সে ঘটকের মতো দুরন্ত শক্তি নিয়ে এই বিছানা শুয়ে প্রেম ভালোবাসা করে আবার একসাথে অনেকগুলো মুহূর্ত তাকে নিথর হয়ে দাঁড়িয়ে মডেলের কাজ করতে হয় অবশ্য সব সময় সে পারে না তা আমার অনুমতি না নিয়েই উঁচু মঞ্চ থেকে লাফিয়ে নেমে পড়ে মাঝে মাঝে আবার চেয়ার থেকে উঠে দু হাত তুলে ছুটে আসে আমাকে চুম্বর দেওয়ার জন্য যদি কেউ সত্যিকারের ছবি আঁকিয়ে হয় তবে তার মডেল তখন তাকে চুমু খাক তা সে মোটেই চাইবে না নির্দিষ্ট দেহরেখা গুলিয়ে দিয়ে মডেল যখন তখন উঠে দাঁড়াবে বা নিথ শরীরের ভঙ্গি অযথা নষ্ট করবে তাও কখনো চাইবে না সে কিন্তু ও আমার জিনিস চুরি করলো কেন ওর ভাইকে নোংরা চাদরে দিতে ভাবছিলাম কেন করলো একটা অকপট জিজ্ঞাসা আমার প্রেমিক মন তা বুঝতে পারছে না কিন্তু বুঝতে পারছে আমার লেখক সত্তা সে আমার জিনিস চিন্তাই করেছে কারণ সে ক্ষুধার্ত কারণ তার দুর্দশা অভাবিত দুর্দশা যার কিছুটা ফুটে উঠেছে এই ঘরের পরিবেশে আর একটা কারণ হচ্ছে এই খোঁড়া যুবতী স্বামী যে আমার মডেল অ্যাসিয়ার মনের মানুষ সে অখ্যাত প্রেমিক এখানা সাইকেল জোগাড় করার দায় তার উপর চাপিয়ে দিয়েছিল কি করে সে ভিতা চারবো অথবা আরও দূর কোনো জায়গায় তেলের খোঁজে যাবে এখানা সাইকেল ছাড়া অর্থাৎ এখানে সাইকেল কেনার মতন রেস যখন তার হাতে নেই এটা সত্যি কথা সে কালোবাজারে কাজ কারবার করে কিন্তু ওহো কালোবাজার কালোবাজারে কতজন আমি দেখেছি যারা সেখানে ব্যবসা করে ধনী হয়েছে অথবা সেই পথে পৌঁছতে পেরেছে তারপর আকস্মিকভাবে এই দুসময় এসেছে দেশে আগের চেয়ে অধিক দারিদ্রের মধ্যে তারা এখন নিয়োজিত হয়েছে কতগুলো যুবতী মেয়ে ছিল যারা মাছ আর আচার বেঁচত কালোবাজারে নারিকা অথবা ফেব্রিয়ানো কিংবা অ্যাসকুলি সত্যিকারের আচার যা রোমের বিশ্বাসী ঈশ্বর ভক্তরা ভক্তির নমুনা হিসেবে হোলি ফাদারকে পাঠাত জার্মান যুবকাস্টে পিস্ট রোমের দরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণ করার জন্য যখন এসব মাল ভ্যাটিকানের ট্রাক ভর্তি হয়ে বিপজ্জনক রাস্তা দিয়ে আসত তখন এসব মাল ট্রাক থেকে চুরি হতো কখনো কখনো কেউ কেউ ছোট ছোটো ঝুড়ি ভরেই নিজেরা আনত অথবা ছোট দড়িতে ঝুলিয়ে আনত আমার পেটেও গেছে এর অনেক সাইকেলবিহীন অবস্থায় চুরি করতে অক্ষম হয়ে খোরা যুবতীর স্বামী অ্যাসিয়ার সাহায্য চেয়েছিল তাই সে রাজি হয়েছিল এ কাজ করতে একটা তালা ভাঙার জন্য আনা একটা বোল্টু একটা হাতুড়ি এবং সারাশি দেখে প্রমাণিত হচ্ছে চুরি যাদের পেশা এমন চোরদের কাজ এটা নয় একটা তালা তোড়যন্ত্র দিয়ে কোনো রকম শব্দ ছাড়া অনেক বেশি দ্রুত এবং কার্যকরভাবে খুলে ফেলা হতো এই তালা তোড়যন্ত্র সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই তাদের বলছি এটা হচ্ছে সমকোণ বাঁকানো এটা সামান্য তার মাত্র এটার ব্যবহার কি করে করতে হয় তা আমি নিজেও জানি একবার আমার চাবি হারিয়ে গিয়েছিল তখন এক তালা চাবির মিস্ত্রিকে এটা ব্যবহার করতে দেখেছিলাম তালা না ভেঙে কি করে দরজা খুলব বুঝতে পারছিলাম না মিস্ত্রি যন্ত্রটা দিয়ে তালা খুলেছিল তাছাড়া এই তিন চোর যে ভয় পেয়েছিল সেটা দেখে পরিষ্কার মনে হয় যে ওরা পেশা চোর নয় কেননা আসল চোর শান্ত মনে কাজ করে যেমন ইরেজার ব্যবহার না করে আমি লিখি অথবা শল্য চিকিৎসক যেমনভাবে আক্রান্ত অথবা রুগ্ন দেহে তার হাতের ছুরি ঢুকিয়ে দেয় এত তাড়াহুড়োর মধ্যে আমার চোরেরা কাজ সেরেছিল যে যাওয়ার সময় দালানের বেঞ্চের নিচে সারাশিটা ফেলে গিয়েছে সাইকেলখানা হাতিয়ে নিয়েই তাড়াতাড়ি পালাতে চেষ্টা করার জন্য এটা হয়েছে সেটাকে কুড়িয়ে নিয়ে আমার ব্রিফকেসে ভরে রেখেছিলাম এখন সেটা বার করে ছেলেটাকে শুধালাম এটা দেখেছিস তো দিদি এটা সিঁড়ির উপর ফেলে এসেছিল কুড়ে এনেছি তোকে ফেরত দিয়ে যাচ্ছি সাড়াশিটার দিকে তাকিয়ে ছেলেটা অকপটে জবাব দিল ওটা দিদি অ্যাসিয়ান নয় আমাদের তো কোনো সারাশি নেই ওটা ওই খোরা মহিলাটার জিনিস যখন জানার জন্য পিড়াপিড়ি করছিলাম যে কেন এটা খোড়া মেটার আর সেই বা কেমন করে জানলো এটা তার তখন বাচ্চা ছেলেটা সারাশির একটা হাতল দেখিয়ে বলল এটা একটা হাতল অনেক ছোট একদিন একটা বাক্সের তালা খুলতে গিয়ে ভেঙে গিয়েছিল ছেলেটা কিন্তু এখন আর বলছে না আমি জানি না বরং অনেক কথাই বলছে অকপটে অথবা প্রাথমিক চতুরতার জন্যই সে এভাবে কথা বলছিল কেননা তাদের পারিবারিক বন্ধু ওই খোরা মেটা সারাশিটা সে কথা বলে ফেরত পাওয়ার আশা করছিল তাকে এটা ফেরত দেওয়ার কথা ছিল না আমার কিন্তু তার জিনিসটা ফেরত পাওয়ার খুব ইচ্ছে যখন বললাম দেব না ফেরত তখন সে কাঁদতে শুরু করলো ওকে শান্ত করার জন্যই ওর দিদি কোথায় এখন সেটা জানার জন্যই বললাম তোর দিদিকে এটা ফেরত দেব বল কোথায় সে এবং তাকে এটা ফেরত দেওয়ার জন্যে এখনই তার কাছে যেতে চাই সে তখন জানালো এসিয়া ওই খোড়া মহিলাটার সঙ্গেই বেরিয়েছে এর বেশি সে আর কিছু জানে না কোথায় গেছে ওই দুজন সকাল আটটা পর্যন্ত তো খোড়া মেটা ছিল আমার সাথে তারপর এখানে নতুন সাইকেল কিনতে আমার ঘন্টাখানেক সময় লেগেছে তারপর এসেছি এসিয়ার বাড়ি ইতিমধ্যে ওদের উপর যে আমার সন্দেহ হয়েছে তা জানিয়ে তার স্বামীকে সাবধান করার জন্যে সে ছুটেছে নিজের বাড়িতে কিন্তু দুর্ভাগ্যতা স্বামী কেননা সে তখন এক সাইকেল মিস্ত্রির কাছে গিয়েছিল আমার সাইকেলখানা যাতে আর চিনতে না পারা যায় তার ব্যবস্থা করতে ব্যাপারটা এখন যে জায়গা গড়িয়েছে তাতে অ্যাসিয়া খোরা মেটা এবং সাইকেলের চোরকে খুঁজে বার করা কোনো কঠিন কাজ হবে না এই পড়তা ক্যাভেলেরই এবং ভ্যাটিকান রেজিস্ট্রেশনের আশেপাশে যে তিন চারটে সাইকেলের দোকান রয়েছে তারই কোনো একটা মিস্ত্রি হতে পারে সে সাইকেল চালিয়ে পঞ্চাশ গজের মধ্যেই যে দোকানটা রয়েছে প্রথমে সেটায় হাজির হলাম ভদ্রতা দেখিয়ে দোকানের কাছে এগিয়ে গেলাম ভালোভাবেই জানি সাইকেল টিউবের আঠা আর বাজারে পাওয়া যাচ্ছে না কাজে নতুন একটা কেনার ঝুঁকি না নিয়ে তার কাছে আঠা পাওয়া যাবে কিনা না জিজ্ঞাসা করতে পারা যায় কাজে কোনো একটা জিনিসের খোঁজ করে এবং পরে তা কিনতে নাচে বোকামি করার প্রয়োজন হবে না আমার সাইকেলের টিউশার আবার আঠা আছে কোনো জবাবই দিল না সে সে জানে তার কাছে ওই মাল নেই আর তা পাওয়া অসম্ভব তাই জবাব জবাব দিয়ে সময় নষ্ট না অথচ ওর কাছ থেকে একটা পেতে চাইছিলাম কেননা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে চাইছিলাম সে ওখানে সাইকেলখানা খুলছে কি না অথবা এর মধ্যে খুলে ফেলা হয়েছে না যদি ওপাশে রাখা বেঞ্চের উপর আমার নজর পড়ে প্যাডেল খোলা অবস্থায় একটা সাইকেল অথবা একখানা চাকা অথবা সাইকেলের একখানা হ্যান্ডেল তাহলে সেগুলো নিশ্চয়ই আমার সাইকেলেই লাগানো ছিল কিন্তু না এখানেই প্রাথমিক খোঁজ শেষ করে গেলাম আর একটা দোকানে এবং এই ধরনের অভিনয় করলাম দীর্ঘ কাহিনী এবার সংক্ষেপে বলছি তিন চারটে পার্কের চারধারে ঘুরলাম গোটা তিরিশেক রাস্তায় অনুসন্ধান করলাম কিন্তু সবই বৃথা এসে আগের দিন সন্ধ্যাবেলায় যে সাইকেলওয়ালাকে চোখ মেরে ইঙ্গিত করেছিল তার কাছে যাওয়ার কথা মনে পড়ল ধরো টাকার ব্যাগ অথবা কুকুর এ ধরনের কিছু হারিয়ে খুঁজে পাওয়ার মধ্যে যে কত আনন্দ সে অভিজ্ঞতা যদি কখনও না পেয়ে থাকো তবে আশা করি তা এখনই পাবে তোমার ভাগে খারাপ কিছু হোক তা আমি চাইছি না কারণ সেটা হবে নিষ্ঠুরতা কিন্তু আশা করব তোমার কুকুরটা হারাবে এবং তাকে আবার খুঁজে পাওয়ার আনন্দ তুমি যথাসময় লাভ করবে এ আনন্দ এমন যে তার ফলে হারিয়ে যাওয়া বস্তুটির মূল্য বেড়ে যায় এ এমন এক রকমের ভাবাবেগ যার মধ্যে আমাদের অহমিকার বেশিরভাগই অংশই ঢুকে পড়ে নিজের জিনিসপত্রের দিকে নজর রাখার ব্যাপারেও ব্যর্থ নিজেকে মনে হয় একটা আহামক মহানন্দে মেয়েদের প্রশংসা করা ছাড়া আর কোনো কাজ নেই সেই তুমি সহসা অনুভব করবে মাটিতে হামগড়ি দিচ্ছ না উড়ে চলেছ ঘোড়ার পিঠে শহর হয়ে ঝড়ের গতিতে সহসা আমি উল্লাসে চিৎকার করতে শুরু করলাম এই তো চোর আমার সাইকেলটা খুঁজে পেয়েছি এই যে এখানে এটাই আমার আনন্দের আবেগে হাঁপাচ্ছিলাম এক ছোট সাইকেলের দোকানের মধ্যে ঢুকে পড়লাম আমি এক ছোকরা তখন আমার সাইকেলের যন্ত্রপাতিগুলো খুলে ফেলছিল গ্রামে ছবি আঁকার জন্য যখন বেরোই তখন নানা রঙের বাক্স ক্যানভাস ইজেল এবং ক্যানভাসের স্ট্রেচার বই নিয়ে যাওয়ার সুবিধা হবে বলে সাইকেলের পিছন দিকে একটা বড় ঝুড়ি লাগিয়েছিলাম নজরে পড়ল ছোকরা ঝুড়িটা খুলে ফেলেছে তখন খুলছিল মারেলি ডাইনামোটা এবং বিদ্যুৎ বাতিটা মারিলি ডায়নামোটা বাজারে বহু আছে কিন্তু আমারটা চাকার কাছে রয়েছে সিঁদুল্লাল একটা দাগ দাগটা আমি তুলে ফেলিনি কারণ ভেবেছিলাম সাইকেলখানা টুকরো টুকরো করে খুলে ফেললো এই দাগ দেখে সহজেই সেটা চিনতে পারব জানতাম চাকার দাঁতগুলো ঠিক কেমন দেখতে থোলের মধ্যে সাইকেলের রেজিস্ট্রেশন নম্বরও লিখে রেখেছি নিজের হাতে একখণ্ড কালো কাগজ দিয়ে জিনিসটা হচ্ছে বসবার আসনের নিচে একটা ভাঁজে গাঢ় কালিতে আমার নাম লিখে রেখেছি আমার পক্ষে এটাই মস্ত সাক্ষী ইতিমধ্যে জমায়েত তামাম জনতার কাছে প্রমাণ করতে পারলাম সত্যি সত্যি সাইকেলখানা আমারই যখন এসব ঘটেছিল তার অনেক পরে দুটো পুলিশ এসে সেখানে হাজির হল তুলকালাম অবস্থা এখন আমার চিৎকারের দরুন চোরের পক্ষে পালানো সম্ভব হয়েছে বলে পুলিশ দুটো আমাকেই ধমকাতে লাগলো কিন্তু কোথায় চোর গেল কোন দিকে জবাব দিলাম দোকানদারও তো এখানে নেই এভাবে চিৎকার করে লোক জড়ো করার জন্যে পুলিশ দুটি বিরক্ত প্রকাশ করল যদিও এটা একেবারে স্পষ্ট যে যদি আমি চিৎকার না করতাম তবে মোটে এভাবে ভিড় জমতো না সম্ভবত ঘটনা ঘটতো এরকম সাইকেলের দোকানদার অকুস্থলে হাজির হয়েছে পিছনে দাঁড়িয়ে পুলিশ দুজনকে ইশারা করেছে ঘুষ দেওয়ার ইশারা যারা কি ওদের প্রচলিত রীতি এই দৃশ্যের অবতারণা হয়তো তখনও ঘটতে পারতো পুলিশ দুটো আমাকে আর সাইকেলের দোকানদারকে থানায় টেনে নিয়ে যেত ইতিমধ্যে অন্য একখানা সাইকেল বদলে রাখা হতো হয়তো দোকানেই রাখত থানায় নিয়ে যেত সেই বদলি সাইকেলখানায় ব্যাস তখন আমার বিরুদ্ধে পাগলামি রুড়তা এবং মিথ্যা বদনাম করার অভিযোগ আনা হতো দোকানদার আমার বিরুদ্ধে অন্যায়ভাবে তার মানহানি করার জন্য আদালতে মামলা দায়ের করত। অভিযোগ করত আমি তার সম্মানহানি করেছি এবং তাকে মারধর করার চেষ্টা করেছি আমাকে মামলার খরচ জোগাড় করতে হতো এবং প্রথমে গ্রেপ্তার এড়ানোর জন্য আমাকে একজন নাম করা আইন সন্ধান করতে হতো যাদের বিরুদ্ধে পাগলামের অভিযোগ রয়েছে আমাকে তাদের সমগোত্রীয় মনে করা হতো চোরাইমালে সেই ব্যবসাদারের কাছে এরপর আমাকে শান্তভাবে ক্ষমা চাইতে হতো অতপর আদালতের রেকর্ড থেকে আমার নাম দায়ের করা এই মামলা তুলে নেওয়ার জন্য ব্যবস্থা করতে হতো সময়ের এই অপব্যয় ছাড়াও বিচার ব্যবস্থার এক অবাস্তব জগতে অচতা জড়িয়ে পড়ে সততার এক হাস্যকর ধারণার মুখোমুখি হতে হতো এভাবে পাগলের মতন সাহায্য করো সাহায্য করো বলে চিৎকার করে আমি যদি আমার সাইকেলখানা ফেরত পাই তাহলে এই জন্য কেউ আমাকে বোকা মনে করলেও আমি মোটেই আপত্তি করব না পাগলের ভান করে ফ্যাসিসদের আমলে কতবার আমাকে বীরনের হাত থেকে নিজের চামড়া বাঁচাতে হয়েছে সত্যি রসিক ও শান্ত স্বভাবের জন্য আমার অভিনয় একেবারে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে প্রয়োজনীয় দিকগুলো হচ্ছে প্রথমে আসল পাগল ছাড়া আর কিছু হও এবং দ্বিতীয়ত সাইকেলখানা খুঁজে বার করে সেখানে আঁকড়ে ধরো দোকানদারের টিকেও নজরে পড়ল না মনে হয় সে পালিয়েছে সাইকেলখানা ফিরিয়ে নিলাম এবং পুলিশ দুজনকে জানালাম যে এই ঘটনার কথা থানায় জানাবার অথবা দোকানদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ইচ্ছেই আমার নেই এর ফলে সাইকেলখানা বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হলো কেননা আমার আরও একখানা সাইকেল আছে যেটা আমি কিনেছি সেটাও নিয়ে ফিরতে হবে কিছুক্ষণ দুটোই ছেলে নিয়ে গেলাম এখানা সাইকেলে চড়ে আরেকখানা সাইকেল ঠেলে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে দুটোই ঠেলতে ঠেলতে একসময় ক্লান্ত হয়ে পড়লাম ভাবলাম সেন্ট পিটার্স পার্কে থেমে একটু জিরিয়ে নেব এখানে সবসময় কোনো না কোনো যাত্রী স্থানান্তরের জন্য অপেক্ষা করে যে সাইকেলখানা এইমাত্র মাত্র খুঁজে পেয়ে উদ্ধার করেছি সেটাই চাপতে আমার সাহস হচ্ছে না কেননা সদ্য দু মিনিট আগে ফিরে পাওয়া সাইকেলখানা নিয়ে কোনো ছোকরা ঘাড় ভাঙা দুরন্ত গতিতে আধা নির্জন গড়ি দিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যাক এটা আমি মোটেই চাই না এর ফলে অবশ্য আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনাও ছিল দ্বিতীয়বার চিন্তায় হওয়া সাইকেলখানা উদ্ধার করে আমি গর্ব করতে এবং গভীর আনন্দ অনুভব করতে পারতাম কেউ বিশ্বাসই করত না যে এমন ঘটনাই রমি ঘটেছে সাধারণ ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলার বুদ্ধিহীন চাতুরতার পারদর্শী হিসাবে আমি নাম করতাম কাজেই দুখানা সাইকেল নিয়েই আমি ঘরে ফিরবো ঠিক করলাম এরকম ঘটনা ঘটিয়ে চোরগুলো যাতে পান না পেয়ে যায় তাই আমি একটা থানায় ঢুকলাম এবং সাইকেলের দোকানদারকে যেন গ্রেপ্তার করা হয় এই মর্মে অভিযোগ দায়ের করলাম সন্ধ্যায় অনেকক্ষণ ধরে বন্ধ ঘরে বসে তার সাথে পরামর্শ করলাম আগেই তো বলেছি সে সময় শহরের পুলিশ আদৌ তার কাজ করছিল না কোনো কাজই প্রায় করছিল না তাই দোকানদারের বিরুদ্ধে চোরাই মালান লিখিত অভিযোগ পেশ করলাম দোকানদার গ্রেপ্তার হওয়ার পর আত্মরক্ষার জন্য বলতে লাগলো যে সাইকেলখানা খোলার জন্য নয় সারাই করার জন্য যে লোক তার দোকানে এসে ওটা রেখে গেছে তাকে সে চেনে না তাকে বলা হলো যে তার খরিদ্দারের নামের একটা তালিকা তার দোকানে রাখা উচিত ছিল এমন তালিকা তার দোকানে নেই এবং তা কোনোদিনও ছিল না কিন্তু এর ফলে প্রমাণিত হয় না যে সে চোরাই মাল কেনে অন্যদিকে আমার দৃঢ় ধারণা এসিয়া এবং ওই খোড়া মেয়েটা আমার সাইকেলের চেহারা আর ভোল বদলে দেওয়ার জন্য সেটাই দোকানদারের কাছে এনেছিল কাজে আমি ওদের বিরুদ্ধে এখানে বর্ধিত অভিযোগ দায়ের করলাম ওরাও গ্রেপ্তার হলো বা বলা যায় ওদের জেলে আটকে রাখা হলো এবার আমাদের পরস্পরের মধ্যে শুরু হলো মুখোমুখি লড়াই খোরা মেয়েটা বলল সে সাইকেলের দোকানদারকে চেনে না কিন্তু এসে একে আলাদা করে জেরা করতেই সে স্বীকার করলো দোকানদারকে ওই মেয়েটা চেনে এসে আরো বলল ওই দোকানদারই তাকে পরিচয় করে দিয়েছে ওই মেয়েটির সঙ্গে যখন ওই খোড়া মেয়েটার স্বামীকেও গ্রেপ্তার করে আনা হলো তখন সে থানাতেই তার বউয়ের সঙ্গে ঝগড়া শুরু করে দিল রীতিমতো একটা মজার দৃশ্য তারপর লোকটাকে নিয়ে যাওয়া হলো অন্য এখানা ঘরে সেখানে আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম যে জেরার মুখে তার বউ আগে সব ঘটনা স্বীকার করেছে কিন্তু তাকে বাগে আনা গেল না বউয়ের মুখোমুখি হয়ে প্রথমে সে জানতে চাইল কি বলেছে তার বউ মেয়েটা সকলের সামনেই নিজের মরদকে একজন নষ্ট মেয়ের স্বামী বলে প্রচার করে দিল ঠাট্টা করে বলল কি বোকা হাবলা তুমি গো তার মরদ খুশি হওয়ার ভান করল যেন এই প্রথম তার বউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো যেন বইয়ের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা কেড়ে নিয়ে সে ভাটিখানায় কোনোদিন উড়িয়ে দেয় না আসলে সে হচ্ছে এক নষ্ট বইয়ের তৃপ্ত স্বামী কেননা বইয়ের ব্যাপারে এখন সে ক্লান্ত হয়ে পড়েছে তার বউ তার বিরুদ্ধে কিছু করেছে কিনা তা নিয়ে সে এখন আর মাথা ঘামায় না অন্যদিকে সে নিজে এখন এসিয়ার সঙ্গে প্রেমের খেলা খেলছে এমনকি এসিয়াও তার সঙ্গে মাঝে মাঝে বিশ্বাস কথা করেছে তা নিয়েও তার মাথা ব্যথা নেই মেটা অতীব সুন্দরী হলে কি হবে বিছানায় কিন্তু বড় তাড়াতাড়ি বেদম হয়ে পড়ে মেয়েটা এবং এর জন্য দায়ী মনে হয় ওই খোরা পাখানা বিছানায় নিথরভাবে পাখানা সারা দেয় তার কিন্তু মেয়েটা সুন্দরী ও অতীব আনন্দদায়ক এবং বিছানায় এমনই উত্তেজনার খোরাক তার শরীর যে সাধারণের নিরাপত্তার রক্ষক দারোগা সাহেব এর মধ্যে মতলব এঁটেছেন ওর কাছ থেকে পাওনা পুরো বুঝে নেবেন বড় একটা নজরে সেটা পড়েছিল বইয়ের সর্বশেষ ছেনালি দারুণ সুযোগ এসেছে দেখে মনে মনে সে বরং খুশি হয়ে উঠল যাই হোক লোকটা ইতা বসরে বউকে যাচ্ছে তাই অপমান করলো বউটা তাকে ঠেসিয়ে মারলো এক চর শুরু হলো দুজনের মধ্যে লড়াই হাসছিলাম আমি কিন্তু মুখ গম্ভীর খোরা মেটার হাতে মার খাওয়ার ভয়ে সে কিন্তু এই নারী পুরুষকে ছাড়িয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করলো না পুলিশটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নজর রাখছিল যেন তারা পরস্পরকে বেশি আঘাত না করে বসে যেমন লোকটা তার বউকে যেন কোনোভাবেই টেবিলের কোনো ছুঁড়ে ফেলতে না পারে এই ধস্তাধস্তির সময় মেয়েটার অন্তর্বাসের ভেতর থেকে একখানা চিরকুট নিচে পড়ে গেল কুড়িয়ে নিলাম সেটা এবং কৌতূহল ভরে পড়লাম ঘূনাখরে সন্দেহ করিনি যে সেই চিরকুটে লেখা থাকবে এইসব কথা দু হাজার লিরা সাইকেল বাবদে মেয়েটার নাম যা আজ সকালে সে চার হাজার লীরায় বেছে বাকি দু হাজার দেওয়া হবে যখন সাইকেলটা থেকে ঝুরিয়ার ডায়নামোটা বদলে দেওয়া হবে নতুন আর একটা ঝুরিও ডায়নামো চিরকুটে লেখা রয়েছে সেই ক্রেতার নাম ও ঠিকানা পুলিশ সেই ক্রেতাকেও সমন দিয়ে ধরে আনলো বিক্রেতার কথাগুলো সরল মনে বিশ্বাস করেছিল এটা জানিয়ে সে বলল সাইকেলটা যে চোরাই এটা না জেনেই সাইকেলটা কিনেছে সে ওই মেটা ও অ্যাসিয়া তার সঙ্গেই ছিল এবং তারাই জানিয়েছিল কোন সাইকেলের দোকানে যেতে হবে এমনভাবে ক্রেতাটি দাম দিয়ে তার ক্রয়কে আইন করার চেষ্টা করেছিল এবং ভালো মনে যে সে জিনিসটা কিনেছে এখন আগাগোড়া এরকম একটা ভান করছিল ইতিমধ্যে সব কিছু কাগজে কলমে লিখিত হলো সাইকেলের দোকানদার খোড়া মেটা ও অ্যাসিয়াকে পুলিশ জেলে পাঠাতে উদ্যত হলো পুলিশ যখন অ্যাসিয়াকে জেরা করছিল তখন সে দারুণ রেগে গেল ওর এসব কায়দা আমি ভালো মতোই জানি অত্যন্ত অনায়াসে অ্যাসিয়া তোমাকে অপমানিত করতে পারে পুলিশটাকে সে বলেছিল তুই স্বার্থপর নিজেও খাবি না অপরকেও খেতে দিবি না সেফ একটা কুকুর আস্ত লম্পট প্রতিশোধ নেওয়ার জন্য সিসিলির পুলিশটা অপ্রত্যাশিতভাবে এসে একটা চর কাশাল চরটা এত জোরালো ছিল যে সঙ্গে সঙ্গে তার গালে আঙুলের লাল লাল দাগ ফুটে উঠল যখন সব কিছু বলা এবং করা হয়ে গেল তখন মনে মনে ভাবলাম যে মেয়ে মানুষটাই ক্ষয়ক্ষতির জন্য দায়ী সে ইতিমধ্যে উপযুক্ত প্রতিফল লাভ করেছে যথেষ্ট মূল্য পেয়েছে এর অধিক মূল্য কেন তাকে দিতে বাধ্য করছি অবশেষে আমার বিবেচনা শক্তি ফিরে এলো প্রথম যখন রাগ হয়েছিল তখন পরিষ্কার জানতে পেরেছিলাম স্বামীটি সাইকেল চুরির মতলব করেছিল প্রথম যেটা সে খোঁজ পাবে সেখানেই হাতাবে খোঁড়া মেয়েটা আমার সাইকেলখানা চুরি করার কথাটা বলেছিল এসে ওদের সঙ্গে করে কিনেছে এটা ভালোভাবে জেনে সাইকেলের দোকানদার প্রাপকের কাজ করেছে আর এই জন্যই কারা তার সাইকেলখানা এনেছিল তার স্বীকার করতে সে অনিচ্ছুক ছিল যাই হোক এখন তো সব কিছু প্রমাণিত হয়েছে কোথাও সন্দেহের ছিটে ফোটাও নেই তাহলে এই গরিব বেচারার উপর নিষ্ঠুর এবং প্রতিহিংসা হওয়ার কি তার কোনো সার্থকতা আছে যতবার চেয়েছি ওই লোকটার বইয়ের সাথে আমি গোপনে রমণ করেছি নদীতে স্নানরত নারীর মডেল হিসেবে এশিয়া তো আমাকে কম বেশি যে দর্শকের দিকে উলঙ্গ পিঠ রেখে তার চওড়া নাশপতি সদৃশ নিতম্ব যুগল তার কালো চুল তার ক্ষীণক কোটি দেশ প্রদর্শন করেছে অপরূপ ভঙ্গিমায় ওই ঘোরা মেয়েটাকে তো আমি কখনো কোনো পুরস্কার দেইনি এখন একমাত্র যার বিরুদ্ধে আমার মনের রাগের আগুন জ্বলছে সে হচ্ছে ওই দোকানদারটা এই মুহূর্তে আমার মনে পড়ল দোকানদার আমার সাইকেল থেকে পুরনো ঝুড়ি আর ডায়নামোটা খুলে ফেলেছিল নতুন একটা ঝুড়ি আর ডায়নামো পরাবে বলে নতুন ডায়নামো এখনও সে পড়াতে পারেনি কিন্তু পুরোনোটা খুলে ফেলেছে এবং প্রমাণ করার জন্য নতুন ডায়নামোটা এনেছে থানায় যুক্তিটা হলো যেহেতু ওই ডায়নামোটা আমার নয় তাই এই সাইকেলখানাও আমার হতে পারে না পুরোনো ডাইনোমোটা বদলে নতুন একটা ডায়নামো লাগবার কথা সে বলার সুযোগে পেল না হয় আমার সদিচ্ছা লাভের অথবা নিজের সম্পদ ফিরে পাওয়ার কথা ভুলে যাওয়ার কারণে নতুন ডায়নামোটা এখন আমার পকেটে ঢুকেছে সুতরাং চোরদের প্রত্যেকেই এখন কোনো না কোনোভাবে নিজেদের অপরাধের জন্য মূল্য দিতে বাধ্য হয়েছে কিন্তু এসবের উপরে হচ্ছে আমার কাব্যিক চেতনা ধর্মীয় অরাজকতার প্রতি আমার মনের অজেয় মনোভাব যা আমাকে আদালতে অভিযোগ দায়ের করার অথবা দণ্ডদানের জন্য সাহায্য চাওয়ায় আমাকে বাধা দিয়েছে বাধা দিয়েছে চোরগুলোকে আঘাত করার ইচ্ছাকে সবসময় আমি তামাশা করছি আমি হচ্ছি সেই ধরনের মানুষ যে সাধুসন্তের মতো জানে ঈশ্বর ভক্ত অথবা আশ্রমবাসীর সন্ন্যাসীদের চেয়েও বেশি ভালো করে জানে যে মানুষের জীবন হচ্ছে বড় স্বল্পস্থায়ী বিলাপ করতে করতে অজানা থেকে আমাদের প্রাণ জন্মগ্রহণ করে ভ্রূণ থেকে বিন্দু বিন্দু করে বড় হয় এবং আবার ফিরেও যায় অজানায় বিশুষ্ক দৃষ্টি নিয়ে জীবৎকালে এই মিলনাত্মক নাটকে বারে বারে অভিনয় করতে বাধ্য হয়ে ক্লান্ত হই আমরা এ যেন একটা শিশুর কাছে বলার চেষ্টা যেন শিশু দীক্ষিত হতে চলেছে যার কেশিন মস্তকে পবিত্র শীতল বাড়ি নিক্ষেপ করা হয়েছে যাও তার কাছে গিয়ে দৈববাণী শোনাও একদিন যুপকাষ্ঠে তার জীবন শেষ হবে অথবা প্রাণ বলি দিতে হবে ফায়ারিং স্কোয়াডের সামনে বলো তাকে একটা বিয়ে করতে এবং সে বউ যতবার খুশি তার বিরুদ্ধে বিশ্বাসঘাতী হবে ভাগ্যের কোন কোন পরিবর্তন তার জন্য সঞ্চিত দুর্ভাগ্য হয়ে আছে এবং শোক তাকে জয় করতে হবে তা যদি আগে থেকে জানতে পারত তবে নিশ্চয় কোনো মানব শিশু স্বেচ্ছায় এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতো না জয় করবে কিসের জন্য যে মানুষ সবচেয়ে বেশি সুখ ভোগ করে সে কি সবচেয়ে দীর্ঘজীবী হয় সেই সবচেয়ে স্বল্পকাল বেঁচে থাকে আর এটাও হচ্ছে দার্শনিকদের সান্ত্বনা যা দার্শনিকদের শিক্ষার চেয়ে বেশি মূল্যবান শান্তনা মার্চের ভোগ সুখ পরায় নগরবাসীদের কথায় এটা হচ্ছে একটুখানি রসুন অথবা রসুনের সামান্য গন্ধ মিশ্রিত টাটকা রসপত যা একজন লেখকের মেধাই শুধু প্রকাশ করতে সক্ষম কিন্তু এ এ নিশ্চিত যে এই রচনা কৌশল যা হচ্ছে সৃষ্টির মহাকাব্য তেমনকি আদমের কৌশলযোগ্য নয় লোককে বেঁচে থাকতে হবে এবং সে কাগজের উপর হুমড়ি খেয়ে পড়ে কলমের মুখ দিয়ে ঝরে পড়া কালো কালের ছোট ছোটো চিহ্ন দিয়ে কাগজের বুক ভরে ফেলবে না কাগজের পৃষ্ঠার উপর নিচু হয়ে আমাদের শোক অথবা হাসির কাহিনী আমাদের লেখা উচিত নয় লিখব না আমাদের ব্যর্থ অভিযানের কাহিনী যতটা অন্যের চেয়েও নিজেদের জন্য এখন আমি প্রায় বৃদ্ধ আমার পক্ষে তা অনিষ্টকর আমি যা করছি তা সম্মানজনকভাবে একটা যুদ্ধের শেষে অবসরপ্রাপ্ত সেনানয় করে আমি আমার আত্মকথা লিখছি আমি বর্তমান রাজনৈতিক অবস্থার কথাও লিখছি বড় যন্ত্রণাদায়ক হলেও তা বড় প্রয়োজনীয় আমার কাছে তাছাড়া এটা খুব কদাচিৎ ঘটে যে কোনো লেখক মতবাদের দ্বারা সমকালীনদের উপর প্রভাব সৃষ্টি করেছে বিশেষ করে আমাদের এই দুর্ভাগা ইতালিতে আমরা সবাই শুকনো মশলা মিশ্রিত শবদেহে পরিণত হয়েছি গল্প বলার পক্ষে আমাদের জীবন প্রায় নিথর হয়ে গেছে কিন্তু আমি আমি একসময় বেঁচেছিলাম আমি ঐশ্বরিক ধর্মীয় রাজগ্রহের মধ্যে বেঁচেছিলাম এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এখনো শহরগুলোতে বাস করেছে তাদের মধ্যে বেঁচে থাকার মতো সাহসের ঘাটতি রয়েছে আমি কিন্তু কখনো মাথা নত করিনি আমার কাছে এখন একটা পথই রয়েছে তা হচ্ছে পলায়ন এবং আরও বেশি কিছু যাতে হারাতে না হয় তাই আমি পালিয়েছি কিন্তু পলায়নের আগে যা আমার পক্ষে সম্ভব হওয়ার কথা তার চেয়ে বেশি আমি আহরণ করে নিলাম এ কাজ করলাম অধিকার অর্জনের আগেই যে বনভূমিগুলো ছিল আমার কাছে হোটেল সেখানে আহরণ করলাম শান্তি সত্যিকারের শান্তি যা আমার কাছে কিছু না কিছু করার স্পষ্ট একটা সুযোগ মাত্র তবু বাস্তবে অপার আনন্দে তাকিয়ে তাকে সেসব দেখার মতো কোমর শস্যবৃন্দ হাওয়ায় দুলছে বা দুলছে না প্রথমে ভয়ানক আন্দোলিত হচ্ছিল তারপর মৃদুভাবে তারপর নিষ্কলঙ্ক শান্তিতে নিথর হলো সেসব এদের দিকে তাকিয়ে থেকে যে কোনো লোক ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এমনকি গোটা একটা কাটিয়ে দিতে পারে বসন্ত কালো মাঝে মাঝে একটা মৌমাছি কিংবা একটা প্রজাপতি অথবা একটা পুরুষ মৌমাছি তাদের বুকে এসে বসে বিশ্রাম নেয় মৌমাছির নাম এশিয়া প্রজাপতি হচ্ছে আনা স্টেকলার। আর বোধ আমি হচ্ছে পুরুষ মৌমাছি কিন্তু শুধু সোনালি কাঁচ এবং প্রজাপতি নয় হাওয়ায় আন্দোলিত ওই করে দিচ্ছিল সে কথা আমি এখনো বলিনি সারাদিনে পুরো একটা বেলা সে ছেলে মেয়েদের ছেড়ে দূরে থাকতো হয় থাকতো গারদ ঘরে আর না হয় কোনো পুলিশের হাবিলদারের সঙ্গে তার কুঠরিতে তার ছিল দুটো ছেলে মেয়ে একটা বড় তার মাঝে জোরদের সঙ্গে থাকে এবং তার জন্যে মাঝে মাঝে তাকে গারদে থাকতে হতে পারে অন্যান্য জিনিসের সঙ্গে এসব কথা বুঝতে পারার মতন যথেষ্ট বয়স হয়েছিল তার অন্যটা নেহয় শিশু গারদে আবদ্ধ তার মায়ের জন্য সে হয়তো তখন কাঁদছে বিচারের রায় দেওয়ার সময় বিচারকরা কেন এসব কথা ভাবেন না তাদের এই পোশাকে আচ্ছাদিত উদাসীনতা কখন আসে আইনের আদালত সেই স্থান নয় যেখানে এসব কারণ স্থিরীকৃত হয় মানবিক কারণ হচ্ছে জুরিহীন এবং অতৃতীয় অতএব মানসিক দৃষ্টিকোণ থেকে তার সমাধান করা উচিত কারণ তার অস্তিত্ব রয়েছে প্রকৃতির মধ্যে প্রকৃতি হচ্ছে আমাদের জননী আমাদের গুরু যদিও আমরা তার আদিম এবং সাংঘাতিক ভুলগুলো চিনি তবু কখনো আমরা প্রকৃতি নিন্দা করি না প্রকৃতি দণ্ড দেয় কিন্তু সে ক্ষমাহীন নয় মানব বিচারকদের মতো প্রীতিহীন কাজ সে করে না প্রকৃতি শাস্তি দেয় কিন্তু সে শুধুমাত্র ভুল সংশোধন করে দেওয়ার জন্য অতিরিক্ত মদ্যপান অভ্যস্ত এমন কোনো মানুষকে দেখো সে মদে আসক্ত হয় ক্রমে ক্রমে যদি সে স্বেচ্ছায় ঠিক সময় মদ্যপান বন্ধ না করে তবে প্রকৃতি ধীরে ধীরে তাকে শাস্তি দেয় প্রকৃতি নিষ্ঠুর কিন্তু যে বিচারক মাথা কেটে নেওয়ার রায় দেয় এবং যে তাদের মাথা কাটে দুজনেই এক যে লোকে গুলি করার হুকুম দেয় অথবা নিজেই গুলি করে কথাটা একই যে মানুষকে আলাদা করার আদেশ দেয় এবং জেলখানায় তাদের পচে মরার জন্য পাঠায় তাদের সে প্রকৃতি অনেক কম নিষ্ঠুর এবং মনুষ্য জাতি নিঃশেষ হয়ে যাচ্ছে কি যাচ্ছে না তা নিয়ে কোনো বিচারক মাথা ঘামায় না অপরাধী অনুশোচনা করছে অথবা করছে না এই অনুশোচনাও দণ্ডদাতার উপর প্রভাব সৃষ্টি করে না অথবা তার সিদ্ধান্ত বদলে দেয় না কেননা দণ্ডদাতার কর্মপ্রণালী কতগুলো লিখিত নিয়মকানুনের উপর নির্ভর করে এবং এই নিয়মগুলো সরাসরি পীড়নের থেকে আলাদা কিছু নয় আলাদা রূপে পরিবর্তিত হবে না কোনোদিনও তাছাড়া কোনো একজন লোকের অপরাধ তাকে ঘিরে থাকা অন্যান্য লোকদেরও সমান অপরাধ তেল চোর হওয়ার আগে ঘোড়া মেটার মরদ ছিল একজন রংমিস্ত্রি বাড়ি ঘোর রঙের কাজ করতো সে রোজগার করত। তাই তার চুরি করার প্রয়োজন হতো না প্রত্যেকটা চোরই হচ্ছে সাময়িক অন্যায়কারী আর তাছাড়া চোর কে নয় আমি নিজেও ও প্রকৃতি দেবী আমিও কি তোমার আত্মার একটা অংশ চুরি করছি না তার প্রেমকে দূরে সরিয়ে আমি এসিয়ার কাছ থেকেও একটা কিছু চুরি করেছি যদি কোনো পুরুষ সোজাসুজি তাকে গ্রহণ করতো তাহলে হয়তো তার অপরাধ করার প্রয়োজন থাকতো না তাকে সে শিক্ষিত করে তুলত আমি তো তার জীবনের দিনগুলো থেকে কয়েকটা ঘন্টা চুরি করেছি যেমন আমার প্রায় ঘটে থাকে তেমনি আমি বিপরীত মতবাদের যুক্তি জালে আটকে পড়েছিলাম প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম যে অন্য সবাই নিরপরাধ এবং একমাত্র আমি অপরাধী আসলে ঘটনাটা হচ্ছে নিজেকে আমি ভালোভাবেই জানি এবং জানি সাধুতার খোলস কত পাতলা সাধু বলে কিছু নেই কেউ সাধু নয় কোনো দিনও তা ছিল না কেননা সাধুরা জন্মায় না তাদের তৈরি করা হয় নরসিয়ার সন্ত বেনেডিক্ট সাধু ফিলিপ নেরি তারা সাধু হয়েছিলেন শয়তান যারা ছিল না তারা কেউ সাধু হয়নি উদাসীন অসম্ভব সচ্চরিত্রের প্রতিরূপ সম্পর্কে অতএব সাবধান বরং আমাকে বিশ্বাস করো কেননা আমি একসময় রীতিমতো শয়তান ছিলুম এইসব সিদ্ধান্তে আসার পর ব্র্যাকেটে চিন্তা করে আলোর ঝিলিক কিন্তু শব্দ হচ্ছে গোতাহাতি আমি আমার চেতনাকে ভারমুক্ত করার পথ খুঁজছিলাম খুবই হাস্যকর হলো যে এই আমি যে চোর এবং বাটপাদের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর কর্মপন্থা গ্রহণ করেছিলাম সে আমি তাদের মুক্তির জন্য অনুরোধ করতে লাগলাম যাতে তারা বাড়ি ফিরে যেতে পারে আমি সফলও হলাম থানায় দুর্গন্ধ ভুরভুর করছে এবং কেটলির তলায় মোটর পোড়ার গন্ধপার্শে হাওয়ায় জানি না কিভাবে এই পরিবেশে পুলিশগুলো থাকে এবং দারোগাই বা কি করে তাদের কাজকর্ম করে এখন এখানে আমি একেবারেই বেমানান কারণ সব চোর এবং সাইকেলের দোকানদারদের যখন ছেড়ে দেওয়া হয়েছে নিশ্চিত আমি পুলিশগুলো আমাকে নির্বোধ মনে করছে কিন্তু তারাও তো ঈশ্বরের সন্তান ওদের একজন যখন বুঝতে পারল যে চার বদমাস মুক্তি পাবে এবং রাতে ওদের উপর নজর রাখার কাজ থেকে সে রেহাই পাবে তখন সে আনন্দে হাত কষলালো যথেষ্ট হিসেবে সে আমাকে উপহাস করল এমনকি থানার দারোগা ভাবল কিংবা সন্দেহ করলো যে আমি একটা আস্ত পাগল বোধহয় সত্যি সত্যি আমি পাগল কিন্তু আমাকে সে কথা বলো না আমি যে তোমার চেয়ে বেশি জ্ঞানী আমার এই সুখকর ভ্রান্তি বিলাস আমার কাছ থেকে কেড়ে নিও না আমাকে আমার কাব্যিক চেতনা নিয়ে আমার নিজের কাছে সত্য হয়ে উঠতে দাও আমার চিন্তার রেখাকে অনুসরণ করো যদি অনেক লোক তা করে তবে দেশের সরকার ক্রমে দুর্বল হবে উঠবে তুচ্ছ অস্থায় এবং ছায়ার মতো বাস্তবিক সরকার এবং পুলিশের ছায়ার মতোই হওয়া উচিত হবে হালকা ছায়া যে রাষ্ট্র এখনো এই পৃথিবীতে জন্মায়নি যার অস্তিত্ব এখন আর নেই সেই রাষ্ট্রের মতো সেতুর উপর ভ্রমণরত তীর্থযাত্রীকে অনুসরণ করবে ছায়া যদি ছায়া নাই হয় যা দুর্বল এবং ক্লান্তকে স্বস্তি দেয় তবে অন্তত এমন সরকার গঠিত হোক যে সরকার সদয় দুর্বলে সেবা করে পথবাসীকে আশ্রয় দেয় অসহায়কে সাহায্য করে অশিক্ষিতকে শিক্ষিত করে উৎপীড়ককে সংযত করে এসব সত্যিকারের শিকারী জানোয়ারকে সংযত করার এবং থামানোর জন্য তাদের তলপেটে আঘাত আঘাত সেরা পথ নয় সেরা পথ হচ্ছে কর্ম কর্মপ্রক্রিয়ার সঙ্গে তাদের যুক্ত করা তবে তাদের সংযত করা সম্ভব সরকারের একটু চিন্তা করা দরকার রুটি গুঁড়ো আর চিনি ছিটানো টেবিলের উপর তারা ঠিক মাছের মতো হালকা এবং ভাগ্য বলে কোনো বাগান জুটলে তারা ঠিক প্রজাপতির মতো ফুলে ফুলে উড়ে বেড়াবে তারা যেমন ঠিক সেরকম বলতা আর সাপ হয়ে তারা আর থাকবে না ওহ এখন ফিরে আসি আমার সম্প্রতি অপহৃত সাইকেলটার কথায় আমি ভাবছি ব্যাপারটা এখনো ছেড়ে দেব কিনা আমার হারিয়ে যাওয়া অ্যালুমিনিয়ামের বাইসাইকেলটা আমার সাইকেল সেটার খোঁজ করা এবারে ছেড়ে দেব কিনা অথবা যে কোনো মূল্যেই পড়ুক আরেকবার শেষ চেষ্টা করবো কিনা সেটা উদ্ধার করার জন্য এক না আপিত একবার ঠাট্টা করে আমাকে বলেছিল যে হারিয়ে হারিয়ে সাইকেল ফিরে পাওয়ার অর্থ হচ্ছে আরেকটা চুরি যাওয়া রোমে সব লোক ধনী আর চতুর কাজে এখানে সাইকেল হারাবার পর তারা সেই সাইকেলটা আবার খুঁজে পাবে কি না পাবে এই নিয়ে একটু মাথা ঘামায় না কেননা ওনের এখানে সাইকেল চুরি করাটাই তখন তাদের কাছে দরকারি হয়ে দাঁড়ায় আমার যা প্রয়োজন তা হচ্ছে যতকিঞ্চিত সাহস অর্থাৎ রাস্তার বাকে প্রসাধন বিপণী অথবা জুতোর দোকানের পাশে দাঁড়ানো এবং সেখানে নির্লজ্জ ও ধীরভাবে অন্য লোকের জন্য অপেক্ষা করে থাকা আমি যেমন অসতর্ক ছিলাম তেমনইভাবে কোনো লোক সাইকেল বাইরে রেখে দোকানে ঢুকলেই তার সাইকেলে চড়ে প্যাডেল ঘুরিয়ে পালাতে হবে বিশ ফুটের বেশি দূর পর্যন্ত কেউ আমাকে অনুসরণ করতে পারবে না রোম এত বড় শহর এখানে যান পেহানের কোনো ঝুঁকি নেই কিন্তু হায় স্বর্গের পিতা পঞ্চাশ বছর সরল এবং সৎ বিনম্র এবং নিখাত পুরুষত্বধর্মী ধর্মী কাব্যিক জীবনযাপন করার পর চর্যবৃত্তি পঞ্চাশ বছর পরে কেন সত্যি কথা যে আজকাল বিশ্বের তাবৎ বড় বড় দেশের রাজধানীতে স্রেফ কৌতূহলের জন্য মানুষ খুন করা হয় কত সফলভাবে এ কাজ করা যায় শুধু তা পরীক্ষা করে দেখার জন্য যাই হোক আমরা এখন মরু প্রান্তরের আরবদের সমগত্রীয় তারা একজোড়া জুতো ছিনিয়ে নেওয়ার জন্য নির্ভীক শিকারীকে খুন করে জেসিং থেকে সলুকে এসব শিকারী একাকে সন্ধ্যার ঝোঁকে পাতিহার শিকার করতে যায় অন্য কোনো আরব আড়াল থেকে শিকারীকে খুন করে হয় কৌতুকের জন্য আর না হয় তার জুতো জোড়া তার প্রয়োজন আছে বলে কিন্তু চোরেরা চোর এবং আরবরা আরও এবং আজ পর্যন্ত আমি কখনো চোর সাজিনি আপনারা এতক্ষণ শুনছিলেন লুইজি বার্তুলের উপন্যাস বাইসাইকেল থিপস এর ষষ্ঠ পর্ব উপন্যাসে আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই সাথে কোনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ